পবিত্র কোরআনে আল্লাহ পাক রব আলম বলছেন ও আম্মা বেনে মাতে রব্বিকা ফাহাদ্দিস যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেল এই নিয়ামত যাতে করে তারা আলোচনা করে তা আমাদের নবী কি আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত না অবশ্যই আল্লাহ কোরআনে বলছেন ওয়াদু কুরু নে আলাইকুম আল্লাহর পক্ষ থেকে যে তোমাদের প্রতি নিয়ামত আসে আর নে মাতুল কুবরা আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বেরদেসবা আল চৌফি আল ইয়ামানি আল বুখারি রাহেমাহুল বাড়ি ছয় লক্ষ হাদিসের যিনি পন্ডিত তিনি করেছেন নবীকে নিয়ামত হিসাবে যারা পেলো উজুকুরু আল্লাহ তোমরা আল্লাহর নিয়ামতকে আলোচনা করো এই জন্য তো আমরা ঈদ এ মিলাদুল নবী নবী জন্মের মাসে নবীকে নিয়ে আমরা আলোচনা করি এর চেয়ে আর ভালো কাজ কি আছে আর কোন ভালো কাজ নেই এই জন্য এটি উত্তম আমল পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তালা আজ আমরা যারা বলছি যে ঈদে মিলাদুন্নবী এটি নতুন বিষয় না ঈদে মিলাদুন্নবী নবীর জন্মের কথা এটি আলোচনা হয়েছে আলমে আরওয়া সূরা আলে ইমরানের ইমরানের 81 নম্বরে আছে আল্লাহ বলেন ওয়াইয আখাযাল্লাহু মীছাকান নাবিয়্যিনা লমা আতায়তুকুম কিতাবি ওয়া হিকমা আল্লাহ তালা এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুলদের কাছে কমিটমেন্ট নিচ্ছেন ওয়াদা নিচ্ছেন আমি তোমাদেরকে নবুয় দিব হেকমাত দিব রেসালাত দিব তোমাদেরকে সব